দেখুন, এবার সামনে সুন্দরী বিদেশিনীকে দেখেই হস্তমৈথুন শুরু করল যুবক। সামনে বিদেশিনী আর তা দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি, প্রকাশ্যে হস্তমৈথুন করে জেলে যেতে হলো এক যুবককে। ধৃত যুবকের নাম তরুণ বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এই ঘটনায় রীতিমতো হকচিয়ে গিয়েছেন পুলিশকর্তা থেকে পথচলিত বহু মানুষ। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির গ্রেটার কৈলাসে। তরুণী জার্মানির বাসিন্দা, জওহরল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন, দেশটির দিল্লির গ্রেটার কৈলাসের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তার কুকুরকে নিয়ে সকালে হাঁটতে বের হন। এ সময় তিনি দেখতে পান এক যুবক তার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে। বিষয়টি প্রথমে গ্রাহ্য করেননি, কিন্তু তিনি ওই যুবকের কাছাকাছি যেতেই সে প্যান্টের চেন খুলে হস্তমৈথুন শুরু করে দেয়। ওই মহিলার চিৎকার শুরু করতেই সে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে তার গাড়ির ছবি তুলে নেন ওই মহিলা। এরপর পুরো ঘটনাটি জানান পুলিশকে, দায়ের করেন লিখিত অভিযোগ। এরপর ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।